কলার ডাটাও যে মানুষের প্রিয় হতে পারে তা প্রমাণ করলেন প্রদীপ কুমার। কাকনা শব্দটি বগুড়ার আঞ্চলিক শব্দ। কলাপাতার ঠিক মাঝ বরাবর থাকা লম্বা অংশটিকে কাকনা বলেন স্থানীয়রা। এর উপরের সবুজ আবরণ তুলে ফেললে ভেতরের নরম আঁশযুক্ত অংশটি চাকু দিয়ে ছোট ছোট টুকরো করা হয়। এরপর নানা পদের মশলা, মরিচ ও সরিষার তেল মাখিয়ে তৈরি করা হয় কাকনা মাথা। মাখানো কাকনা 10 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণে ক্রেতার চাহিদা অনুযায়ী পরিবেশন করা হয়। না, এটা প্রদীপ মামার মাখার দোকান আর কি। এখানে আপনার পেয়ারা, আমরা এবং হচ্ছে লেবুর ফিনিক, যেটা আর নাম ছড়াইছে আর কি ভাইরাল, এবং তার সাথে গ্রামের ঐতিহ্যবাহী যেটা কলার গাছের কাকনা মাখা বলে আর কি, এটাও এখানে পাবেন। এটা এত স্বাদ যে আপনি একবার খেলে বুঝতে পারবেন। আর এগুলোর দামও আসলে অনেক কম, 20 থেকে 10 টাকা 50 টাকা বিভিন্ন দামের এখানে পাওয়া যায় এই মাখাগুলো, সাশ্রয়ী এবং অনেক টেস্টি। কলার মোচা কিংবা কলার থোর লোভনীয় তরকারি হিসেবে রান্না হয় দেশের সব অঞ্চলেই। তবে এবার কলার ডাঁট খেতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। জিভে জল চলে আসা ঐতিহ্যবাহী কলার কাকনা মাখা বেশ প্রশংসা কুড়াচ্ছে। আমি তো কলার কাকনা মাখা এটা খেতে আসছি, সবাই আসতে পারে, খেয়ে দেখতে পারে, ভালো। এগুলো খেতে খুবই টেস্ট, মানে আমরা দীর্ঘদিন ধরে খাচ্ছি, মানে আপনারা চাইলে আসতে পারেন এখানে, খুবই টেস্ট এবং সুস্বাদু। মানুষকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করে নিজে তৃপ্তি পান প্রদীপ কুমার। সেই কারণে নিত্য নতুন মুখরোচক খাবার তৈরি করেন। স্থানীয়দের কাছে তিনি প্রদীপ মামা নামে পরিচিত। আমার কামই হচ্ছে নিত্য নতুন জিনিস বের করা। 100 বছর আগে 150 বছর আগে কে কি খাচ্ছে এগুলো আমি বের করার আমার কাম। ভালো লাগে, মজা লাগে, বের করে জনগণও খায়, ভালো লাগে। সব বয়সের মানুষ ভিড় জমালেও স্কুল পড়ুয়ারাই প্রদীপের প্রধান ক্রেতা। ওখান থেকে কাকনা মারা ভাইরাল, আমি কাকনা মারা খুব পছন্দ করি, অনেক ভালো লাগে, আমরা প্রতিদিনই খাই, এটা অনেক স্বাদ। স্কুল ছুটির সময় কিংবা টিফিনে শিশু কিশোরদের ঢল নামে প্রদীপের দোকানে। এটা অনেক ভালো লাগে, এটা খেতে অনেক সুস্বাদু। আমাদের স্কুলের সামনে পাবে, বিটমা স্কুলের সামনে। আঙ্গেলের মাখাটা অনেকই সুস্বাদু, তাই আমি এখানে প্রতিদিনই খেতে আসি। প্রদীপ কুমার দেশের বিভিন্ন অঞ্চলের প্রচলিত ফল কিভাবে কাঁচা মাখিয়ে খাওয়া যায় তার অনুসন্ধান করেন। সেখান থেকেই পেয়ে যান লেবু মাখানোর রেসিপি। আর এটা জানতে তাকে যেতে হয়েছিল রাজশাহী। তার হাতের সেই লেবুর রেসিপি রীতিমতো লেবুর পিনিক নামে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বগুড়া শহর ছাপিয়ে অন্যান্য জেলা উপজেলার ক্রেতারাও নিয়মিত প্রদীপের দোকানে আসেন। অনেক ভিডিও দেখছি আসলে, আজকে আসে খালে আমি শিলচর চপ জব করে এই পাশ দিয়ে ঘুরি, অনেকে ভিড়, খাওয়ার সিরিয়ালি পাওয়া যায় না। এখানে যে কাঁকড়া ভর্তা এবং হচ্ছে লেবু পিনিক আছে, আসলে অসাধারণ একটি খাবার। এটা ঐতিহ্য ছিল নাকি কাঁকড়া ভর্তা, এখন আরও অসাধারণ লাগে। হ্যাঁ, প্রদীপ মামার এখানে আপনি সকল কিছু ফল মাখা পাবেন। তো এখানে প্রত্যেকটা জেলা থেকে আর কি লোকজন এসে আসে, নওগাঁ এবং রাজশাহী অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে ভিড় হয়। আপনারা মাগরিবের পর থেকে, আসরের পর থেকে শুরু করে মাগরিব এসে একদম রাতের 12টা পর্যন্ত এখানে মাখা বিক্রি হয়। তো এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ, বিসিক বগুড়া। বগুড়ার মানুষের প্রায় ভুলতে বসা কলার কাকনা মাখা আবারও ফিরিয়ে এনে প্রদীপ এখন বেশ সমাদৃত। প্রদীপের কাকনা মাখা স্বাদ পাওয়ার পর শিশুরা প্রায়ই মায়েদের কাছে কাকনা মাখা খাওয়ার বায়না ধরে। আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি মাখা খাওয়াতে। আর এখানকার বেস্ট একটা খাবার হচ্ছে লেবুর পিনিক এবং কাকনা মাখা। প্রদীপ কুমারের এই বেচা বিক্রির আয়ে সচল থাকে 5 জনের সংসার। দীর্ঘ 35 বছরের কর্মজীবনে প্রদীপের চলার পথ বেশ মসৃণ না থাকলেও জীবন নিয়ে তার আক্ষেপ নেই। প্রতিদিন যা উপার্জন হয় তা দিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে আছেন বলেও জানান। ভবিষ্যতে তিনি আরও ঐতিহ্যবাহী খাবারের সাথে এলাকাবাসীকে পরিচয় করিয়ে দিতে চান। ভবিষ্যতে কি আপনার যদি এখানে মার্কেট হয় তো একটা দোকান টোকান ভবিষ্যতে নিব, নিয়ে একটু সুন্দর পরিবেশ করব, ছাই লাগাবো, মানে একটু পরিবেশ ভালো চেঞ্জ করা লাগবে। যেহেতু বাইরের লোকজন আসা শুরু করে দিবে, তাহলে দেখি চেষ্টা করবো আর কি, চেষ্টা করা লাগবে, শ্রম দেওয়ার চেষ্টা করতে হবে।